সুপ্রভাত বাবু। সুপ্রভাত, তুমি কখন এলে? অনেক আগে এসে তোমার জন্য চা বানিয়েছি। ধন্যবাদ। তা আমার জন্য চা বানিয়েছ, তোমরা চা খাও না? আমাদের আবার চায়ের অভ্যাস, আমাদের কখনো এই অভ্যাস গড়েই উঠেনি। শহরের লোকেরা যে চা ছাড়া চলতে পারে না সেটা তুমি কিভাবে জানো? বুদ্ধি হওয়ার পর থেকেই দেখেছি যে বাবা বাংলাতে চাকরি করে, শহর থেকে যে সাহেবরা আসে তারা কখন কি খায়, কখন কি খেতে পছন্দ করে সব দেখভাল তো বাবাই করতেন, আর বাবার সঙ্গে থাকতে থাকতে আমিও সব শিখে গিয়েছি। তবে আমি কখনো সাহেবদের সামনে যেতাম না, কিন্তু কখনো যদি তাদের সঙ্গে দেখা হতো তারা আমাকে খুব মায়া করতেন। তোমার মধ্যে সত্যি একটা মায়া আছে। তুমি এসেছো আমাকে ডাকোনি কেন? বাবু আপনি তো আমাকে বলেননি ডাকতে, আর এখন মনে হচ্ছে আপনাকে না ডেকে খুব ভালো করেছি। কেন? এই যে পাখির কিচির মিচির আওয়াজে আপনার ঘুম ভেঙেছে। তা ঠিক, এই বন জঙ্গলে এসে তো আর মানুষের ডাকে ঘুম ভাঙবে না। এই বনানের পাখ পাখালির কিচির মিচিরে এমনিতেই আমার ঘুম ভেঙে গেছে, শহরে থাকলে মানুষের কোলাহলে ঘুম ভাঙবে। বাবু তুমি আমার সঙ্গে যাবে সিথায়? অবশ্যই যাব, যেথায় তুমি মুক্তি খুঁজতে যাব। চলো তাহলে। আচ্ছা তুমি কি জানো কাশফুলগুলোর যে জীবন আছে? জানি তো, আমি গাছের ভাষা বুঝতে পারি, আর আমি রোজ ওদের সঙ্গে কথা বলি। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না, এই যে মাথায় দিব্যি কেটে বললাম, তুমি দেখবে তারা। এই যে দেখো, আমি যখনই এই কাশফুলের গায়ে হাত দিলাম তখনই আর দমটা ওঠানামা করছে, দেখতে পাচ্ছ? গায়ে হাত দিলেই দম ওঠানামা করে? হ্যাঁ, তুমি দেখি তাও জানো বাবু। আমি যদি তোমার গায়ে হাত রাখি তোমার দমও কি ওঠানামা করবে?